আজকে পালা দিয়েছে নারী পুরুষ, রাষ্ট্রের সরকার আজকে কিন্তু স্বামী স্ত্রী পালা দেয়নি। সুন্দর গান গাই খুব বালা, তার নিয়ে করব কিছু প্রেমের উলামেলা। পুরুষ পালাটা গাই হে আজকে কাপড় সাপড় লয়ে বাসা যেতে পারবো। অন্ধকার কবরের বাতি যদি দয়াল নবীজিরে বানান লাগে, কি কর্মটা করে বানান লাগে একটু বলবা? শুধু একমাত্র পুরুষ আর তাছাড়া যা সৃষ্টি সব ছিল। তার যৌবন খলি মুস্কি হাসি মুখে রয়, নারী যেমন হাতের করি বিনিময়ে বিক্রি। বিনিময়ে বিক্রি না হয় তো আপনার আসল সরকার দুনিয়াতে আসতেন না। কই আপনি যা শাড়ি পরছেন, এই শাড়ির আপনি কইতে পেয়েছেন? এই মিয়া কইতে হিকছেন আপনি? হ্যাঁ শাড়ি তৈল নারী, আপনার বাপের কাছে যদি আপনার মায় বিয়া না বইতো আপনার মতো রাসেল সরকার জন্ম নিত। কইলো এই যে পালা নারী পুরুষ, আসলে কিন্তু নারী পুরুষ না, পুরুষ এবং নারী। কারণ আগে পুরুষ আসবে কথাটা, কারণ সর্বপ্রথম পুরুষ হযরত আদম আলাইহিস সালাম, তারপর তার সঙ্গিনী হিসাবে যেলারে বানাইছিলেন নাম হয়েছে বিবি হাওয়া। এই জন্যেই সর্বপ্রথম কথাটা আসে পুরুষ এবং নারী, কিন্তু জীবন ভরা যে চলে গেছে গা নারী পুরুষ, এটা কথা লড়াই আর কি। আরেকটি বিষয় আমারে বইনে কইতাছে, আমি বলছিলাম বন্দনার মধ্যে যে আমার বইনে দেখতে খুব সুন্দর, গান গাই খুব ভালা, তার নিয়ে করব কিছু প্রেমের উলামেলা। এর মধ্যে আরেকটি কথা বলছিলাম যে সুন্দরভাবে গান গাইও বইন দিয়া মধুর সুর, সকালবেলা খাইতে দিমু তোমারে মুড়ি সানাসুর, মুড়ির সাথে দিমু মরিচ একটা জাল, সেই মরিচ খাইয়া বইনা মারবো একটা ফাল, সেই মরিচ খাইয়া যদি মারে একটা ফাল আশা করি রাগের ছুটে বালইব গানের তাল। বিষয়টা এরকম ছিল না তো বইনা কইতেছে কমনে যেমনে দাওয়াত দিতেছেন মুড়ি কইবেন তে এক কামরে জাল মুড়ির ব্যবসায় লইয়ে লাইন না বইন, এটা কোনো বিষয় না। কারণ দূর থেকে যদি কোনো মেহমান আসে তারে কিন্তু সর্বপ্রথম বাজারে নিলে কি খাওয়া? চা হইত, চা খাওয়া কি দেখি কিনে খাওয়া না নগদ বেটা দুহান দিয়ে খাওয়া। তো তোমার বোন কিনে খাওয়ানোর মতো ব্যবস্থা আছে, আমার ব্যবসা লোন লাগবে কোনো কথা না। আরেকটি বিষয় আমারে কইতাছে কয়েছেন বাউল গান করতে, পোশাক দিছে ফিন দিয়ে শুনে, এটি তো বাউলের নাই দিয়েছে ছাত্রর, এই পোশাক ফিন দিয়েছে রে এই শ্বশুর বাড়ির যা মানুষে কিতা কইয়া মাত্র 23 সাল শুরু হয়েছে, ওখানই যে ফেস আরম্ভ হইতাছে বাহিরাই চেলে যাইব। কারণ এই যে পোশাক আসলে কিন্তু আমরা পাঞ্জাবি পইরাই বাউল গান করি, তো এইটা কিন্তু আমার ধরতে গেলে আমার বাড়ি ওই এই যে বনগ্রাম ইনুয়ান, এটা কিন্তু আমরা বটকিলার লোকে লাগাই, এই হিসাবে কিন্তু এটি ফিন দিয়েছি। এরপর আর একটা হিসাব কি তা জানো, গান কিন্তু ফুসাগেও গাইতো না, বালা ফ্যান ফললেও গাইতো না, জুতোও গাইতো না, গান কোন লাগবো আমার? এখন যদি আমি বালা পোশাক টুশাক পিন দিয়া হাই একটা মাইকু নিয়ে আয়া এতে নামি, নামে গানের মঞ্চে আসলাম গান বালা না, সোহালে কইব সুদীর ফুটাইছি এল্লা গান মঞ্চে নি মাইকু দেয়াই, এ গানের নামে নাই কবরে আইছে মাইকু দিয়া। হিসাব রইল বাউল গানের যে হিসাব, যেইটাই করো তুমি কাজে পরিচয়, তুমি 7 ফুট লম্বা হইলে তোমার আর্মির মাফেনি দোকান না, শিক্ষা টিকার দরকার আছে, ঠিক আছে না? তো গান কিন্তু পোশাকে গান না, গান গান লাগে আমার। আচ্ছা এই বিষয় বাদ দিলাম, আচ্ছা ফাম ভেজে ফিন দিয়েছো এই দেখি কোনো বাউলের পোশাক, কোনো দলিলও লেখছে যে এমনি কালা কাপড় ফিন দুন যেন যাতে ফুট ফুটতে রং থাকে, এটি কোনো দলিলে লেখছে যে এই ফুট এটি ফিন দিয়েলে বাউল গান হইব?
এটি কোনো কাফেরের কোনো বিষয় না, এটা যা তার ব্যক্তিগত বিষয়। কারণ এইটা আমার উস্তাদ সালাম সরকারের একজনে জিগাইছেন যে ভাই আপনার 50,000 টাকা দিয়ে আনলাম আপনি এই পোশাকটি ফিন্দে আইলাইন হইল, কিন্তু এইসবই ফিন্দে বেশি উকিলের পোশাক। তখন উস্তাদে বলছে আমি যে দেশটা দিকে নাম করছি পোশাক দিয়ে নাম করছি না, নাম হচ্ছে গান গাই আর গান লিখিয়া। তো কাজে কাজী, তো যাই হোক আর একটা ফেস আমি যেহেতু নারী পুরুষ পাল্লা আমি সর্বপ্রথম পুরুষ পক্ষ থেকে একটি গান করব। তো আর একটা ফেস রয়েছে, ফেসটা মাইরে তুই যাই, আমার বই না গান গাইছে দয়াল নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন, এর মাধ্যমে একটা অন্তরের মধ্যে বলছে আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার নির্দনিয়ার ধন। এই যে কথাটা বলছো যে আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, অন্ধকার কবরের বাতি যদি দয়াল নবীজিরে বানান লাগে কি কর্মটা করে বানান লাগে একটু বলবা। আর এই যে জীবন সাথী, জীবন সাথী বানাইটা কিন্তু এটা রঙের বিষয় না, অনেক কাজকর্ম করে বানান লাগে। এই জীবন সাথী আর অন্ধকার কবরের বাতি এই দুইটা জিনিস যদি নবীরে বানান লাগে কি ধরনের আবাদত করে বানান লাগে সেটা একটু বলবা। আমি পুরুষ পক্ষ থেকে একটি গান করে বসি, ফুটিলে তার যৌবন কলি, ফুটিলে তার যৌবন কলি, মুস্কি হাসি মুখে রয় নারী যেমন হাতের করি বিনিময়ে বিক্রি হয়, নারী যেমন হাতের করি বিনিময়ে বিক্রি হয়, ফুটিলে তার যৌবন কলি, ফুটিলে তার যৌবন কলি, মুস্কি হাসি মুখে রয় নারী যেমন হাতের করি বিনিময়ে বিক্রি হয়, নারী যেমন হাতের করি বিনিময়ে বিক্রি হয়। স্বামী পড়লে ব্যাধির হালে তখন নারীর যৌবন পূর্ণ থাকলে, নারীর স্বামী পড়লে ব্যাধির হালে তখন নারীর যৌবন পূর্ণ থাকলে ভিন্ন পুরুষ কাছে পেলে, পুরুষ কাছে ফেলে ছোটি সারাই কথা কয় নারী যেমন হাতের করি বিনিময়ে বিক্রি হয়, নারী যেমন হাতের করি বিনিময়ে বিক্রি হয়। সাপিনী নারীর জাতি দেখো ইশারাই করে ডাকাতি, কাল সাপিনী নারীর জাতি এই ইশারাই করে ডাকাতি, ভেবে দেখলাম দিবারাতি, ভেবে দেখলাম দিবারাতি, ওরা চেতন গুরুর সঙ্গী নয় নারী যেমন হাতের করি বিনিময়ে বিক্রি হয়, নারী যেমন হাতের করি বিনিময়ে বিক্রি হয়। গাউস কুতুবার
পিরাউলিয়া অনেকে ইবাদত করে না এই সব নারী লইয়া এই কাউস কতবার পিরাউলিয়া অনেকে ইবাদত করে না এই সব নারী লইয়া সেই কথা ভেবে দেখলেন মগবুল মিয়া সেই কথা ভেবে দেখলেন মগবুল মিয়া সেই কথাই দলিলে কই নারী যেমন হাতের কড়ি বিনিময়ে বিক্রি হয় নারী যেমন হাতের কড়ি বিনিময়ে বিক্রি হয় ফুটিলে তার যৌবন কলি ফুটিলে তার যৌবন কলি মুস্কি হাসি মুখে রয় নারী যেমন হাতের কড়ি বিনিময়ে বিক্রি হয় নারী যেমন হাতের কড়ি বিনিময়ে বিক্রি হয় তো যাই হোক সর্বপ্রথম যেহেতু পালাটা পুরুষ এবং নারী তো আমি সেই নারীর কাছে সর্বপ্রথম একটি প্রশ্ন রাখতে চাই তো সেই প্রশ্নটা শুনেন নারী পুরুষ পালা এইবার শুরু হইয়া গেল গান কমিটি আছে যারা নিজের মুখেই কইল সুন্দরভাবে শুনেন বাইরে নারী পুরুষ পালা আশা করি ফালা শুনলে থাকবে না আর জ্বালা তবে জ্যোতি দেওয়ান খুব সুন্দর গান করে এইটা সবাইরে দেই কইয়া আমি তারে জিজ্ঞেস করব আপনারা শুনেন বইয়া বইয়া সর্বপ্রথম প্রশ্ন করি শুন দিয়া মন বললে জবাবটা দিও বললে মনেরই মতো এইবার কারণটা হইল কাছে যে হাজার থেকে নোটের বাংটিটা আছে এইটা কিন্তু বুঝিয়া চাওয়া দরকার তো আমার বই আমি জানি যত বড় লুট হইতে এইটা বাংটি দেওয়ার মতো বাবা আছে এই হিসাবে আমি একটি প্রশ্ন করব যেই প্রশ্নটা আমার গানের বয়সে কইতেছে কি আমার বয়সে না আমার গানের বয়সে আর কাউকে এটা জিজ্ঞেস করি নাই সর্বপ্রথম তোমার তোমার কাছে জিজ্ঞেস করি প্রশ্নটা হইল একজন নারী আর একজন পুরুষ রে বলতেছে যে আপনি দয়া কইরা আমি মৃত্যুর পরে আমার কবরে যে জবাবটা দেওয়ান লাগবো এই জবাব না আপনি একটু দিয়ে দিবেন নারীটা বলতেছে পুরুষ রে যে আমি মৃত্যুর পরে আমার কবরের যত হিসাব নিকাশ সব জবাব আপনি দিবেন তখন এই পুরুষে আল্লাহরে বলছে যে এটা কি করা আল্লাহ নিজে কি তা কইছে জানো আল্লাহ নিজে বলছে যে এইলার কবরের হিসাব তোমারও দেন লাগতো না আমি নিজে মাইনে নিছি এই নারীটার কি নাম এই পুরুষটা কি নাম তবে ছোট্ট করে একটি কথা করলাম জিজ্ঞেসন ওরে জবাবটা কইর বন্ধে মনে রিমত করে গান রাখলেন
পালা দিছে আজকে নারী পুরুষ যদি উনলে মানুষের থাকে না হুশ কয় পালাটা নারী পুরুষের কোনো হইব পুরুষ নারী এডি পাইছেন কইতে আপনি এটা কি নিজের গোডাউনতে বাই করেন হবে নারী পুরুষ এটা পূর্বের থেকে এটা চলে আসছে কয় পুরুষ ছিল আদম আলাইহিস সালাম দলিল মতে পাওয়া যায় যদি ওটা না পড়ে থাকেন আপনি আজকে আপনারা কয়ে দিয়ে গেলাম আপনি এটা পড়ে মনে করে রাখেন দলিল মতে পাওয়া যায় যে আমার আল্লাহ একমাত্র পুরুষ এবং এই দুনিয়াতে যত নারী পুরুষ আল্লাহ সৃষ্টি করছে এইটা শুধু এই দুনিয়ার জন্য এই দুনিয়ার বাইরে কোনো কিছু না এই শুধুমাত্র এই দুনিয়ার জন্য আমার আল্লাহ শুধু একমাত্র পুরুষ আর তাছাড়া যা সৃষ্টি সব হচ্ছে নারী এটা হলো সূরা ফাতিহা প্রমাণ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক এই পৃথিবীর মালিক পৃথিবীর স্রষ্টা একমাত্র পুরুষ গানের মধ্যে শুনলাম আজকে পালা দিয়েছে নারী পুরুষ রাসেল সরকার আজকে কিন্তু স্বামী স্ত্রী পালা দেয়নি এক বেড়ায় গেছে লো গরু চড়াইতে দুঃখে মনে পড়ে গেল হের মতোই দেখতে আর কি হের মতো না এক বেড়ায় গেছে গরু চড়াইতে মাথার মধ্যে আবার তারটা ছিঁড়া আসিল এনে খোড়া গাইরা গরুরা যখন বানছে এনে বান্দার পরে মনে পড়ছে একটা কাম তো বাসায় রয়ে গেছে এখন এই কাজ করতে গিয়া বেলা গেছে পয়রা এখন গরুর কথা যখন মনে করছে কয় আমার গরু না আমি থুইলাম হাই হাই কি করছি দৌড়ায় গেছে যায় দেহে খোড়া আছে গরু নাই বাড়ার মাথা তো নষ্ট এখন এত জায়গায় বিছড়ায় গরু তো আর পায় না এখন জন বাসায় আইতাছে এখন এই যে কথা এখানে আসতে যখন আসতেছে এখন পুলায় ঘরেতে বাইরে হইছে কয় বাপে প্রতিদিন আহে বাপের মুখে একটু হাসি থাকে আবার আর লগে একটু মজা থাকে আজকে দি বাপের হাতে কিছু নয় বাপের মুখটাও আলা না কয় আজকে বাপে আহুক তাহলে জিগা মন বাপে যখন বাসার সামনে আইছে কয় বাবা আপনার কি হয়েছে কয় ভাই গো মাথা ঠিক নাই সর এখানে পোলাই তো বলদ হয়ে গেছে কি তোমার বাপে বলা ভাই ডাকে দৌড়ে গেছে মার কাছে মা গো কাম তো একটা হয়ে গেছে কয় কি হয়েছে কয় আমার বাপে আমার ভাই ডাকতাছে কয় নিশ্চয়ই মাথার মধ্যে কোনো গন্ডগোল হয়েছে তুই একটু বউ আমি একটু পানি লয়ে যাই হের কাছে এখন পানি লয়ে গেছে স্বামীর কাছে যাই কইতাছে যে আপনার মনে হয় খুব টেনশন লাগতাছে আপনার চেহারা স্রোত ভালো না আপনি একটু ঠান্ডা পানি খায় ঠান্ডা হন মানে পানিটা খাওয়ার পরে এখন কয় এইবার জিগান যায় কয় আপনি বলে আপনার পুলারে বাই রাখছেন এখন কতক্ষণ চুপ করে না থাইকে কয় মা গো গরু আইলে মাথা ঠিক থাকে না হ্যার আজকে অবস্থা কয় আমার বাড়ি আমি যাই পইরা কি সমস্যা কি তৈরি না পইরা একটা ফুডা লঙ্গি আর একটা সিরা গেঞ্জি পইরা আইতেন তাইলে সমস্যা কি কয় চিনা বামুনের বলে পইতা লাগে না কয় আমি মাইক্রোবাস দিয়ে যদি আসি আসলে আমার গান যদি ভালো না হয় তাইলে মানুষ তো সন্তুষ্ট হইল না একটা কথা আছে আগে দর্শন দাঁড়ি পরে এলো গুণ বিচারি দর্শন যার ভালো তার গুণ এমন ভালো কয় আপনি যা শাড়ি পরছেন এই শাড়ির আপনি কইতে পেয়েছেন এই মিয়া কইতে শিখছেন আপনি হ্যাঁ শাড়ি তো হইল নারী শাড়িতে হইল নারী আজকে হইন না রাহেন আপনার বউকে শাড়ি পরে না বিয়া করে না এখন পর্যন্ত আমি নারী পুরুষ পালাটা গাইতে চাই না কারণ আমি যদি নারী পুরুষ পালাটা গাই হ্যাঁ আজকে কাপড় সুপুর লয়ে বাসা যেতে পারবো হাতের খুরি বিনিময়ে বিক্রি হয় যদি বিনিময়ে বিক্রি না হইতো আপনার আসল সরকার দুনিয়াতে আসতেন না আপনার বাপের কাছে যদি আপনার মায় বিয়া না বইতো আপনার মতো আসল সরকার জন্ম নিত এটা শুনে রাখেন আমি একটা গান গাই তারপরে দেখতেছি আপনার কি করা যায়
নারীরা কান্ত
ফের যাবিন গুনাহগার উম্মতের হনাপন জন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্ধনিয়ার ধন তার কথা হলো এই যে দয়াল নবী অন্ধকার কবরের বাতি এটা বানাইতে হলো কিন্তু অনেক সাধনার প্রয়োজন এটা কোন কারণে হয় যখন একটা মানুষ মারা যায় মারা যাওয়ার পরে চল্লিশ কদম যখন যারা মাটি দিছে তারা হাইটা যায় তখন ফেরেশতা আসে ফেরেশতা আসার পরে তাকে জিজ্ঞাসা করে তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে তখন যে আল্লাহ ওয়ালা বান্দা যে এই দুনিয়াতে থাকতে দয়াল নবীর প্রেমে আল্লাহর প্রেমে নিজেকে সাহিত করেছে তারা উত্তর দেয় আমার রব হচ্ছে আল্লাহ আমার দিন হচ্ছে ইসলাম আমার নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই কথা যখন বলে তখনই দয়াল নবী তার অন্ধকার কবরের বাতি হয়ে যায় এগুলো আপনার এক নম্বর পেস এটা কইরা দিলাম শেষ তারপরে একটা প্রশ্ন করছে কয়েক নারী এক পুরুষকে বলতেছে আমি মরলে আমার কবরের জবাব তুমি দিবা এখন আমার আল্লাহ শোনার পরে আমার আল্লাহ বলে যে তোমারও জবাব দেওয়া লাগবো না আমি কবুল করে নিলাম যারা ধার্মিক নারী শুধু এক একার সন্না একজন না দুইজন না কোনো সংখ্যক নাই আমার আল্লাহ বলেন যে ধার্মিক নারী যে আমার পথে চলে তাকে তার সাথে তাকে সর্বদাই সব সময় আমি তাদের এই সব কিছু মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতে দিব এবং আমার রক্ষণাবেক্ষণে রাখবো আমার আল্লাহ বলেন যারা ধার্মিক নারী আপনার প্রশ্নের মীমাংসা করলাম।